নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে সতেরো নভেম্বর দু সাল আজ থেকে আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা না নিম্নচাপের একটা হালকা প্রভাব পড়তে পারে নিম্নচাপের আপডেটে কোনো পরিবর্তন এলো কিনা এছাড়া ঝাড়খণ্ড ত্রিপুরা আসাম এবং বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকতে পারে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের শেয়ার করার বা জানানোর চেষ্টা করব এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাচ্ছে যার ফলে হাওয়া আসতে শুরু করেছে ঠান্ডা কিন্তু অনেকটা এসে গেছে তবে ঠান্ডা দুই বা তিন দিন কম হতে পারে এর মূল কারণ হচ্ছে নিম্নচাপের ধাক্কা নিম্নচাপ যদিও পশ্চিমবঙ্গে সরাসরি আসছে না তার হালকা প্রভাব আসবে অর্থাৎ আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও একটু বেশি মেঘলা আকাশ হতে পারে বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে উনিশ তারিখে বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং কুড়ি তারিখ পর্যন্ত এরকম মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কোথাও কোথাও সব জায়গায় নয় তবে এই যে নিম্নচাপ প্রধানত আরও গভীর নিম্নচাপের আকার নেবে আঠারো নভেম্বর তারিখে এটা জানিয়েছেন মৌসুম ভবন এর জন্য কি পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদমই নয় কারণ এই মুহূর্তের যে আপডেট রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো জেলাতে বৃষ্টি হবে না আজকে থেকে একেবারে আগামী পাঁচ দিন শুকনো আবহাওয়া থাকবে তবে একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তাপমাত্রা সর্বনিম্ন যেটা রয়েছে একটু বাড়তে পারে যার ফলে ঠান্ডা পরিস্থিতি একটু কমতে পারে আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ থেকে যখনই মেঘটা সরে চলে যাবে তখনই আবার আরও ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সুতরাং বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের আবহাওয়াটা কেমন থাকবে নিম্নচাপ ধাক্কা একটা আসছে আংশিক তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে একুশ তারিখ থেকে আবার চেনা ছন্দে ফিরবে বাংলার তাপমাত্রা যার ফলে প্রধানত ঠান্ডা বাড়বে এবং বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা আগামী পাঁচ দিনে নেই দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি যেমনটা রয়েছে তেমনটাই থাকার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আঠারো উনিশ কুড়ি তারিখে ঠান্ডা একটু কমলেও আবার একুশ তারিখ থেকে প্রচণ্ড ঠান্ডা ফিরছে সমগ্র ঝাড়খণ্ড জুড়ে বৃষ্টির আপাতত কোনো সংবাদ বা খবর নেই যে ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে এমন কোনো খবর এখনো পাওয়া যাচ্ছে না শুকনো আবহাওয়া থাকবে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই তবে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টির সেরকম কোনো খবর নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে প্রধানত যে আবহাওয়া থাকার কথা রয়েছে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে খুব সকালও এবং ভোরের দিকে তবে বৃষ্টি হবে এমন কোনো সংবাদ নেই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কোথাও বা একটু বেশি মেঘলা আকাশ হতে পারে বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ দক্ষিণ ত্রিপুরা গমতি খোয়াই ধলাই সহ যে জেলাগুলো রয়েছে সেখানে মেঘলা মেঘলা আকাশ থাকবে উনিশ কুড়ি তারিখ পর্যন্ত এরকম সম্ভাবনা তারপর একুশ তারিখ থেকে ঠান্ডা আরও নতুন করে ফিরতে পারে এমনটা সম্ভাবনা বৃষ্টির কোনো খবর এখনো পর্যন্ত নেই বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাদের ঠান্ডা একটু কমতে পারে আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের এফেক্ট হিসাবে তা থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাই রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম দেশের সর্বত্রই যে জেলাগুলো রয়েছে সেখানে শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টি আগামী পাঁচ দিন এমন কোনো খবর নেই যে বৃষ্টি হচ্ছে অর্থাৎ বৃষ্টি হবে না এই পর্যন্ত রয়েছে আপডেট সকালে হালকা কুয়াশা পড়তে পারে দেশের কোথাও কোথাও তবে একুশ এবং বাইশ তারিখ থেকে আবার নতুন করে কিছুটা ঠান্ডা ফিরতে পারে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট অর্থাৎ উত্তরের যে বিভাগগুলো রয়েছে তার জেলা এবং উপজেলাগুলোতে এবং দক্ষিণ দিকে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ঢাকা বিভাগ এখানেও কিছুটা ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে প্রধানত আগামী সপ্তাহে এই পর্যন্ত আপডেট রয়েছে তাই বাংলাদেশের ক্ষেত্রে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো আবহাওয়ায় বিরাজ করছে এটাই রয়েছে এখনো পর্যন্ত আবহাওয়ার যে পরিবর্তন সেখান থেকে এটা আপনাদের আমরা জানাচ্ছি ভিডিওটি কাজে লাগে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং